আচ্ছা তাহলে অনেকে এখানে জয়েন দিয়েছেন তো আমরা ধীরে ধীরে শুরু করছি সমস্যা নেই তো বিশাল একটা ম্যাথ ম্যাথন ক্লাস দিয়েছেন এবার অবশ্য ম্যাথে ক্লাস না এটা হচ্ছে আপনার কাইন্ড অফ ভোকাপ বেস্ট ক্লাস ঠিক এনার্জি বিষয়টা হচ্ছে ভোকাপ অনেকটাই তো সেই আপনাদের মেন্টাল প্যারাটা একটু কম যাবে অর্থাৎ মানসিক স্ট্রেস একটু কম যাবে মেটা হয়তো আপনারা ক্লাস করে অনেকে একটু টায়ার্ড হয়ে গেছেন তো সেই আপনাদের চিন্তিত হওয়ার কোনো কিছু নেই শুধু একটা খাতে খাতা কলম রাখলেই হবে ঠিক আছে এবং কানটা সচল রাখলে হবে আশা করি আজকে ক্লাসটা উপভোগ হবে ঠিক আছে তো আমরা সবাই যাদের কোনো যদি কোনো কোয়েরি কোয়েশন থাকে অবশ্যই আমরা চ্যাট বক্সে জানাবো অডিও অডিওর মাধ্যমে জানাবো না ঠিক আছে ঠিক আছে তাহলে শুরু করা যাক তো পিটু এর পক্ষ থেকে যে ব্যাংকের যে ফ্রি কোর্স দেওয়া সেটা আরেকটা পার্টে আমি হাজির হয়েছি আজকে আমরা যে পার্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যানালজি ঠিক আছে তো অ্যানালজি পার্টটা মূলত ইংরেজির পার্ট এবং এটা একটা ভোকাব বেস্ট একটা কোয়েশ্চন তো অ্যানালজি বলতে কি বোঝায় সেটা আমরা প্রথমে দেখব ঠিক আছে এই অ্যানালোজি যে টপিক টা আছে এনালোজি টপিকটা টা ক্লিয়ার করার জন্য বা আমরা তো কোচিং যারা করি তারা করছি বা কোচিং যারা পরবর্তী করবেন অনেকে যারা ভাবে যে নিজে নিজে পড়বো ঠিক আছে যদি নিজে অনেক সব পড়া যায় যদি আপনারা বুঝেন যে কি কোথায় কি পড়তে হবে বা কোনটা বাদ দিতে হবে কোনটা কি করতে হবে তো যাই তো আমি আহ কোচিং এর সাথে না মানে আমরা আপনাদের স্বার্থে বলছি যে কোন বইটা ফলো করবে সেটা আমি আপনার সাথে শেয়ার করছি অ্যানালজির জন্য মূলত সাইফ্রুটস যে আপনার ভোক্তা যে অ্যানালজি বইটা আছে সেটা আপনারা ফলো করতে পারেন ঠিক আছে এছাড়া এটার সাথে প্রিভিয়াস যে কোয়েশ্যন গুলো আছে অর্থাৎ প্রশ্ন ব্যাং থেকে আপনারা প্রিভিয়াস এনালজি গুলো দেখলেই মনে হয় যথেষ্ট বিসিএস ও প্রায় সময় অ্যানালজি আসে ঠিক আছে পূর্বে এক সময় খুব ফেভারিট টপিক ছিল বিসিএস এ ব্যাংকে তো খুব ফেভারিট একটা টপিক এবং সামনে গেস্ট ফিল্ডের এক্সাম আছে গেস্ট ফিল্ড হবে এম আজকে সার্কুলার শেষ দিন ছিল আপনারা তো অনেকে অ্যাপ্লাই করেছেন এম তে এবং এখানে আপনার এই অনালজি প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু খুবই বেশি ঠিক আছে এবং ব্যাংকে তো আসার প্রশ্ন রাখে না এবং বড় রাখা ভালো সামনে কিন্তু আমাদের এই ঈদের পরপরই কিন্তু বিসিএস এর পরে আপনার শুরু হচ্ছে বাংলাদেশ ব্যাংক ক্যাশ এর এরপরে সমন্বিত ক্যাশ এক্সাম দু হাজার ভিত্তিক তো সুতরাং যত পড়বেন তত কিন্তু একজামে কি আসবে কমন আসবে এবং আমরা আগে একটু বলে রাখি টপিক প্যাটার্ন ধরার পরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে প্রিভিয়াস কোয়েশন গুলো আগে ভালো করে শেষ করব। ঠিক আছে মানে কিন্তু শুরু নাই শেষ নাই শুরু আছে সরি শুরু আছে কিন্তু শেষ নাই তো গরুর মতো পিএইচডি না করে আপনারা আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে প্রিভিয়াস কোয়েশন গুলো ভালো করে করবো এবং সেক্ষেত্রে আমাদের মনে হয় কি কম প্রায় আমাদের বেড়ে যাবে ঠিক আছে তো যেটা বলছিলাম যে আপনারা নিজে নিজে প্র্যাকটিস করতে চাইলে অবশ্যই সাইফোর্স এই যে অ্যানালজি যে বইটা আছে এই বইটা কি করতে পারেন ফলো করতে পারেন ঠিক আছে তো আমরা চলে যাচ্ছি এনার্জি বলতে আসলে কি বোঝায় সেটিতে ঠিক আছে তো এনার্জি বলতে বোঝাচ্ছে সাদৃশ্য ঠিক আছে বা এটাই দেখুন এখানে কি বলছি আমি কম্পারিজন বলছি যে কম্পারিজন অফ একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের কি আপনার তুলনা বা সম্পর্ক রিলেট করা আর এখানে কি থাকবে একটা ফিচার থাকবে একটা শিষ্ট থাকবে দুইটা অবজেক্টের মধ্যে ঠিক আছে তো আপনাকে প্রশ্ন যে কোনো দুইটা ওয়ার্ড থাকবে ওই দুইটা ওয়ার্ডের মধ্যে একটা স্পেশাল ফিচার উপর ডিপেন্ড করে সেখানে কি থাকবে একটা রিলেশন থাকবে ঠিক আছে এবং আপনাদের কি বলতে হবে যে আরো চারটা অপশন থাকবে চারটা অপশন থেকে এই সেম ভাবে কি করতে হবে আপনার সেম রিলেশন মানে এরকম আরো কাপল অফ ওয়ার্ড বা কাপল অফ পেয়ারটা কি করতে হবে আপনার বের করতে হবে ঠিক আছে তো এখন আসতে পারি এই যে আমরা বললাম যে কম্পারিজন অফ ওয়ান থিং উইথ এনার থিং দ্যাট বা কি মানে কি কি ফিচার আছে বা অ্যানালজি কি কি ক্লাসিফিকেশন আছে সেটা আমরা একটু প্রথমে দেখবো ঠিক আছে তো আস্তে আস্তে সবাই জানা যাচ্ছেন আমরা কিন্তু ক্লাসের মূল পর্যায়ে অর্থাৎ মেইন ফেজে কিন্তু আমরা অলরেডি প্রবেশ করে ফেলেছি তো কাইন্ডলি আর কেউ দেরি করবেন না তো দেখুন প্রথম যে জিনিসটা আমাদের আসে এবং এটাই সবচেয়ে বেশি আছে আমাদের পরীক্ষাতে যেগুলো আছে না শ্রিনেমি এন্টারভিম বেস্ট আছে অর্থাৎ আপনার কি আপনার মূল শব্দ প্রতি শব্দ এবং বিপরীত শব্দ এই দুটোর ভিত্তি করে কিন্তু কি আমাদের ম্যাক্সিমাম ইয়া হয় অ্যানালজি হয় তো আপনার যত বেশি ভোগাপ পারবেন যত বেশি শ্রীমীম শিখবেন শুধু প্রথমে একটু কথা বলে রাখি এই যে বলছি যে যত বেশি ভোকা পারবেন এই ভোকা বলার এই ওয়ার্ড স্টক শিখার সময় আমরা যে কাজটা করি আমাদের সামনে একটা ওয়ার্ড আসলো ইমপ্লোর তো আমরা যে ভুল কাজটা করি যে একটা নতুন ওয়ার্ড ইমপ্লোর সেটা আমরা কি করি মিনিটা শিখি যে ইমপ্লোর মানে হচ্ছে কি আমার প্রার্থনা করা আমরা এতটুকু পর্যন্ত কিন্তু স্টপ দিই এইখানে হচ্ছে আমাদের ভুলটা আমরা যখন এই কোন একটা নতুন ওয়ার্ড শিখবো সেটা সিনিম গুলো শিখার ট্রাই করবো কমন কমন সিনোনিম কারণ একটা ওয়ার্ডের তো প্রায় পনেরো দশটা সিনোনিম থাকতেই পারে আমরা সবগুলা শিখার শিখবো না যেগুলা মোস্ট ইউজড বেশি ব্যবহৃত হয় মোস্ট আপনার লোকাল বা মোস্ট আপনার পপুলার সেগুলো আমরা কি করবো শিখবো সেই সিনেমাগুলো শিখবো এবং সাথে কিছু এন্ট্রিম শিখবো শুধু শব্দ একটা ইংরেজি শব্দ একটা নতুন করে আসবে আমরা সেটা অর্থ শিখে পরে ওয়ার্ডে চলে যাবো এটা হচ্ছে সবচেয়ে রং কনসেপ্ট এবং এই কনসেপ্টটা কিন্তু আমরা কি করি কালচার করি মানে আমরা প্র্যাকটিস করি আমরা যে কোনো ভোগ শেখার সময় আমরা যে কাজটা করি যে কি করে আমরা নতুন একটা ওয়ার্ড শিখি ওয়ার্ডের মিনিংটা এই ভুল কাজটা করব না আমরা যে কাজটা করবো একটা ওয়ার্ড শিখবো সেটা মিনিং মিনিটা বাংলাতে শিখবো এই তো শিখবো ঠিক আছে তো ওই ইংরেজি মিনিং শিখার সময় কিন্তু আমাদের সিরোনিম গুলো চলে আসবে আর এন্টোনিমটা আমরা কি করবো চেক করে নিবো হাতে ডিকশনারি মোবাইল ডিকশনারি হোক বা ফিজিক্যাল ডিকশনারি হোক বা আপনার অনলাইন থেকে সার্চ করে হোক যেভাবে থেকে হোক আমরা কিন্তু এই তিনটা অংশ কি করবো শিখে নিবো মিনিং সেরোনিম এবং এন্ট্রোনিম ঠিক আছে তো যাই হোক তো যারা পারছেন তারা কমেন্টে জানাবেন এবং যারা পারছেন না তারা আমার সাথে সাথে ঠিক আছে তো ধরুন আপনার এক্সামে একটা প্রশ্ন আসলে এরকম যে ইমপ্লোর আর রিকোয়েস্ট এই দুইটা এই দুইটা কি দেয়া আছে আপনাকে ওয়ার্ড আছে বলছে কি এটা অ্যানালজি ডিটারমাইন করতে এখন আমরা যারা ভোকাব টুকটাক হয়তো আমরা পড়া শুরু করব পরবর্তীতে পরীক্ষা হলে যখন বসে তখন আমরা এই ইমপ্লোর শব্দ অর্থটা কিন্তু আমরা জেনে যাব ঠিক আছে ইমপ্লোর শব্দের অর্থ হচ্ছে কি আপনার প্রার্থনা করা ঠিক আছে রিকোয়েস্ট শব্দ অর্থটা কি প্রার্থনা করা তাহলে দেখুন এই ইমপ্লোর আর রিকোয়েস্ট এই দুইটা কিন্তু কি আমাদের ঠিক আছে তো এখন আমাদের এই যে অপশন যে আরো চারটা আছে এই অপশন চারটা বলে দেখতে হবে যে কোন দুইটা পরস্পর সিনোনিম বা প্রতিশব্দ ঠিক আছে তো আমরা প্রথমটা দেখি আপনার থ্রাইভ আর তো ফেইলিওর মানে আমরা জানি সেটা হচ্ছে কি আপনার ব্যর্থতা থ্রাইভ মানে কি আপনার সফল হওয়া সাফল্য মণ্ডিত এটা বোঝায় তাহলে এটা কিন্তু আপনার কি বিপরীত শব্দ বা অ্যান্টোনিম তাহলে এটা আমরা কি করতে পারি বাদ দিতে পারি তো সেকেন্ড আসছে এভর এবং হেট এই অ্যাভর শব্দ হচ্ছে ঘৃণা এই শব্দ তো আমরা সবাই জানি ঘৃণা আই হেট ইউ এটা একটা কমন ওয়ার্ড ঠিক আছে আমরা যখন কাউকে প্রায় অফার করি আমাদেরকে কি মেয়েরা যদি পছন্দ একদম না করে আমাদের সরাসরি বা আই ইউ ঠিক আছে তো বা হেড দুইটার মানে হচ্ছে কি ঘৃণা তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি যে কি আমাদের এখানে আমাদের এই অ্যাভর আর হেড দুইটা হচ্ছে কি সিনোনিম এখন দেখুন আমরা উত্তর পেয়ে গেছি তার উত্তর হচ্ছে আমাদের কি বি ঠিক আছে এখন আমরা ধরেন আমরা যখন আমরা নিজে নিজে সলভ করি তখন আমরা করি কি হ্যাঁ এত আনসার পেয়ে গেছি তাহলে আমরা নেক্সট কি অপশনগুলো দেখব না এইখানে হচ্ছে আমাদের আরেকটা ভুল আমরা যখনই কোনো একটা প্রিভিয়াস প্রশ্ন বলবো যখনই কোনো একটা প্রশ্ন সলভ করবো তখন আমাদের এই প্রশ্নের কিন্তু কি দুইটা বার থাকে এবং আমাদের উত্তরে কয়টা থাকে আমাদের আচ্ছা কাইন্ডলি কেউ কল দিবেন না যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই চ্যাট বক্সে জানাবেন ঠিক আছে কল দিলে ক্লাসটা একটু বিঘ্নিত হয় তো যাই হোক যেটা বলছিলাম তো আমরা যে ভুল কাজটা করি এই প্রশ্ন দেখি এবং সেটা উত্তর খুঁজে সেখানে স্টপ দেবে কিন্তু আমাদের যে কাজটা করতে হবে মানে ভালো করে পড়া একটা ভালো ফাউন্ডেশন বেসিক জন্য অন্য যে তিনটা তিনটা অপশন আছে সেই অপশন হয় আলোকপাত করা লাগবে এবং সেগুলো যদি কোনো অর্থ না জানি সেগুলো অর্থ আমাদের কি জানা থাকা লাগবে ঠিক আছে তো আমরা এই প্রশ্নটা দেখি একজন শুধু উত্তর দিয়েছেন বি ঠিক আছে কারেক্ট আমরা উত্তরটা নিচ্ছি কিন্তু আমরা বাকি যে দুইটা অপশন আছে পর্যন্ত সেটা আমরা দেখি এই আর এবং নিউ নিউ শব্দ তো আমরা সবাই জানি নতুন আরকে শব্দর সাথে আরকিওলজি থেকে আরকিওলজি মানে প্রত্নতত্ত্ব আপনারা সবাই জানেন ঠিক আছে ওই আরকিওলজি মানে প্রত্নতত্ত্ব মানে সেটা কিন্তু প্রাচীন বা পুরাতন বোঝায় আরকে মানে কিন্তু কি বোঝায় প্রাচীন বা পুরাতন বোঝায় ঠিক আছে আর নিউ মানে আছে নতুন তাহলে এই দুটো হচ্ছে কি আমাদের অ্যান্টনি মানে বিপরীত শব্দ আর ইয়ং হল এটা তো ইজি এটা কি বিপরীত শব্দ তাহলে আমাদের একমাত্র উত্তর আছে কি এই অ্যাভর এবং হেট ঠিক আছে আর মজার বিষয় আছে এই এ ওয়ার্টে যে অ্যাভর মানে ঘৃণা এটা দেখবেন যে অনেক প্রশ্নে বারবার রিপিট হয়েছে তো আমরা যেহেতু খাতা গরম নিয়ে বসেছি সে আমরা প্রথমে আমরা লিখে নিব যে অ্যাভরের মানে হচ্ছে ঘৃণা যারা জানিনা ঠিক আছে আর যে অন্য যে নতুন ওয়ার্ড গুলো পেয়েছি যেমন আর কি মানে পাচ্ছি সেটাও কি আমরা একটু নোট ডাউন করে নিব ঠিক আছে ঠিক আছে আপনি শুদ্ধ তো দিয়েছেন গো র আপনাকে কংগ্রেচুলেশন আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নতে মানে সরি পরের প্রশ্ন না পরের ট্যাক্টিতে যে এটা কিন্তু একটা এক্সাম্পল দিয়েছে আমি যে এই অ্যানালজিটা কি বেসে হয় সিরিনিম অ্যান্টোনিম বেসে কিন্তু কি প্রশ্ন হয় আমি আবার বলছি এই আশি শতাংশ প্রশ্ন এই অ্যানালজি আশি শতাংশ প্রশ্ন কিন্তু কোত্থেকে হয় এই সিরিনিম অ্যান্টোনিম উপর বেস করা হয় তো এটা পারার অ্যানালজি পারার একমাত্র ওয়ে হচ্ছে আপনাকে কি করতে হবে এই ভোকাবের স্টক বাড়াতে হবে

তো আমরা চলে যাচ্ছি পরের টপিকটিতে যে কিভাবে আমাদের প্রশ্নগুলো আসে অ্যানালজি আরেকটা রিলেশন হতে পারে আমাদের পার্ট বা হোল অর্থাৎ দুইটা ওয়ার্ড থাকবে এবং দুইটা ওয়ার্ডের রিলেশন হবে যে একটা আরেকটার অংশ বা একটা সম্পূর্ণ অংশ আরেকটা ঠিক আছে তো এটাই বলছে যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি এখানে মিউজিশিয়ান এবং অর্কেস্ট্রা আমরা সবাই কিন্তু অর্কেস্ট্রা মিনিংটা জানি যে বাদ্য দল বুঝা যায় এটা ঠিক আছে এবং একটা বাদ্য দল বা একটা গায়ক দলে কিন্তু অনেকগুলা গায়ক বা মিউজিশিয়ান থাকে তাহলে এই মিউজিশিয়ানের সাথে এই অর্কেস্ট্রার সম্পর্ক হচ্ছে কি মিউজিশিয়ান হচ্ছে অর্কেস্ট্রার একটা পার্ট ঠিক আছে তো আমাদের প্রশ্নের চারটা অপশন থাকবে চারটা অপশন থেকে আমাদের কি করতে হবে যেটা আমরা দেখবো যে কোনটার মধ্যে সম্পর্কটা হচ্ছে রিলেশনটা হচ্ছে পার্ট এবং ঠিক তো এরকম সরাসরি নিয়ে নিচ্ছি তো আমাদের একটা অপশন ছিল এরকম যে প্লেয়ার আর টিম তাহলে একটা টিমে কি থাকে অনেকগুলো প্লেয়ার থাকে বা কয়েকটা প্লেয়ার নিয়ে কিন্তু একটা টিম গঠিত হয় একইভাবে ভাবে অনেকগুলো মিউজিশিয়ান নিয়ে কি হয় অর্কেস্ট্রা গঠিত হয় তাহলে আমাদের সেক্ষেত্রে আমরা উত্তর দিবো কি প্লেয়ার ঠিক আছে আমরা আশা করি কি করতে পারছি টাইপ গুলো ধরতে পারতেছি আমরা কিন্তু প্রথমে টাইপ শিখাচ্ছি আচ্ছা আপনি সূত্র দিয়েছেন গরদ্ধ পাঁচ ইয়ার দিস দেন দিস স্পাইস এগুলো অর্থ হচ্ছে কি আমাদের হিনা ঠিক আছে আচ্ছা পরের প্রশ্নটা আসছি আমরা পরের সরি পরের ইয়াতে আসছে টাইপ আসছে কি ধরনের ইয়া হয় এনার্জি হয় মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা হচ্ছে এখান থেকে কিন্তু বাকি যে 20% মূলত এখান থেকে হয়ে থাকে কজ এবং ইফেক্ট ঠিক আছে মানে একটার জন্য আরেকটা হয় এরকম তো দেখুন আমাদের সুনামি তো এই আর্ট সুনামি কার জন্য কি হয় আর্ট কোয়েক জন্য কি হয় কিন্তু এই সুনামিটা হয়ে থাকে ঠিক আছে ভূমিকম্পের কারণে কি হয় সুনামি হয় আমরা সবাই জানি যারা মোটামুটি সায়েন্সে আছি বা যারা মূলত এই জানি পেপার টেপার তারা তো জানি যে মূলত আর্ট কোয়েকের জন্য কি হয়ে থাকে সুনামি হয়ে থাকে তো সেক্ষেত্রে আমাদের অপশনে দেখবেন যে চারটে অপশন একটা ছিল আমাদের এরকম নেগলেজিয়াস ইস্টু অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট আচ্ছা নেগলেজিয়াস মানে হচ্ছে কি অবজ্ঞা বা অবহেলা করা এই অবহেলা করে দিয়ে কিন্তু আমাদের কি হয় যে কোনো দুর্ঘটনা হয় দুর্ঘটনা মানে শুধু রোড অ্যাক্সিডেন্ট তা না এক্সিডেন্ট যে কোনো ধরনের হতে পারে ঠিক আছে তো আমরা এখানে কজ এন্ড ইফেক্ট সম্পর্কটা কি করেছি এস্টাবলিশ করেছি যে এই নেগলেজিয়াসের কারণে কি হয় অ্যাক্সিডেন্ট হয় যেমনটা আমাদের এই এর কারণে কি হয় সুনামি হয় ঠিক আছে আর অ্যানালজি আরেকটা টাইপ হতে পারে সেটা হচ্ছে যে আপনার পারপাস বা ফাংশন মানে দুইটা ওয়ার্ড থাকবে দুইটা ওয়ার্ডের মধ্যে রিলেশনটা হবে যে একটা কাজ করে আর অপরটা যেমন এখানে বলছে সস ইস টু কাটিং তো আমরা সবাই জানি সস মানে হচ্ছে কি করাত ঠিক আছে এই করাত এই করাতের কাজ হচ্ছে কি সে মূলত কি করে কাটিং বা কাটের মানে কাটার কাজ করে থাকে ঠিক আছে তো আমাদের অপশনে আমার চারটা অপশনের মধ্যে একটা অপশন দেখবে এরকম ছিল ওভেন এবং ড্রাই তার মানে কি ওভেন না তো আমরা সবাই জানি আমাদের বাসায় অনেকের ওভেন আছে ওভেনে আমরা কি করি কোনো কিছু গরম করি সেটা উত্তর হবে কি ড্রাই ঠিক আছে তো এই যে চারটা আমাদের এই চারটা হচ্ছে কি আমাদের মূলত অ্যানোলজির মেইন চারটা বেস ঠিক আছে তো আমরা প্রথমে যে কাজটা করবো যে আমাদের যে পেয়ারটা থাকবে দেয়া সেই পেয়ারটা যে রিলেশন আছে রিলেশনটা আমরা কি করব এস্টাবলিশ করার ট্রাই করব ঠিক আছে তো চলে যাচ্ছে আমরা তাহলে আমাদের প্রথম প্রশ্নের আজকে চলে আসি আমাদের ড্রিল শুরু হয়েছে তো আমরা ওয়ান বাই ওয়ান কি করবো একটা একটা সলভ করার ট্রাই করবো ঠিক আছে তো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে এক্সাইড ইস টু কাম ঠিক আছে তো প্রথমটা আপনার সুবিধার জন্য দিয়ে দিচ্ছি এক্সাইটেড মানে হচ্ছে উত্তেজিত করা ঠিক আছে আর কাম মানে হচ্ছে কি শান্ত বা শান্ত করা আমরা যারা ফুটবল থেকে তারা কি অনেকে রোনালদো কে চিনি সিআর রোনালদো ঠিক আছে তো তার কিন্তু একটা বিখ্যাত সেলিব্রেশন আছে ফুটবলে কামা কামা আমরা সবাই কিন্তু জানি সে যখন বার্সেলোনার বিরুদ্ধে গোল করেছিল সে কিন্তু কামা কামা বলে কিন্তু কি বার্সেলোনা ফ্যান থেকে চুপ করতে বলছিল শান্ত হতে বলছিল ঠিক আছে যাই হোক তো আচ্ছা এই যে একটু বললাম যে ভোকাপ আমরা কিভাবে শিখবো আমরা র্যান্ডমলি শিখবো যে আমরা যখনই যেখান থেকে কোনো ওয়ার্ড পাচ্ছি সেখান থেকে কি করবো আমরা ওয়ার্ড গুলো শিখে নিব তো যাই হোক তো কাম মানে হচ্ছে শান্ত করা আর এক্সেল মানে হচ্ছে উত্তেজিত করা তাহলে এদের মধ্যে রিলেশনটা কি এদের মধ্যে রিলেশনটা হচ্ছে আপনার কিন্তু অপোজিট ঠিক আছে তো শান্ত বিপরীত হচ্ছে কি আপনার উত্তেজিত নাজম হচ্ছে শান্ত যাই হোক তো শান্তকে আমরা যেমন এক্সাইট করতে উত্তেজিত করতে সে কিন্তু কি হতো না শান্ত হতো না সে কিন্তু অশান্ত না সে কিন্তু ঠিকই পারফর্ম করে যেত তো এখন আসে যাই হোক তো আমরা আসি অপশনগুলোতে প্রথম অপশনটা হচ্ছে আপনার রিস্ট্রেন ইস টু কম্পোজ

এরপরটাতে আসে আমরা এরপরটা এজিটেড দুইটা কিন্তু কি একই मीनिंग বুঝায় এ ট্রাভেল মানে হচ্ছে কি আপনার বিপদ বিপত্তি কাম মানে কিন্তু এদের মধ্যে কিন্তু সম্পর্কটা কিন্তু কি আমাদের এই এক্সাইটার কামের সাথে কিন্তু মিলে নাই এক্সাইটার কাম হচ্ছে পরস্পর বিপরীত কিন্তু দুইটা কিন্তু পরস্পর বিপরীত না

আর কুলডাউন মানে হচ্ছে কি করা ঠান্ডা করা বা কাউকে কি করা আপনার প্রশমিত করা বা শান্ত করা তাহলে আমাদের স্টিমুলেট মানে হচ্ছে উচ্চিত এবং এই কুলডাউন হচ্ছে কি ঠান্ডা করা তাহলে দুইটা কিন্তু পরস্পর বিপরীত তাহলে আমাদের উত্তর হবে কি ডি ঠিক আছে তো একজন বলেছে নয় মানে শুভ আমি কি পর্তুগাল ফ্যান কিনা হ্যাঁ উত্তর আছে আমি অবশ্যই ক্রিশ্চিয়ানো রোনালদো ফ্যান এবং পর্তুগাল ফ্যান ঠিক আছে তাই মজার কথা বলো আমি এটা সবাইকে বলে রাখি যে সরকারি চাকরি আমিও পাঁচটা পেয়েছি রোনালদো কি পাঁচটা ব্যালন্ডিয়ার পেয়েছি ঠিক আছে তো সেই কারণে একটা বড় ধরনের ক্রিস্ট রোনালদো ফ্যান এবং অবশ্যই পর্তুগাল ফ্যান এবং রিয়াল মাদ্রিদ ফ্যান ঠিক আছে তো যারা আমরা ফুটবল দেখি তারা কিন্তু অনেক 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 সময় জিকে বা অনেক ইংরেজি ওয়ার্ড কমন পাই এর কারণটা হচ্ছে যে আমরা যে কমেন্টারিগুলো শুনি যেগুলো ফুটবলে অথবা অনেক জি কে কমন পাই কারণ হচ্ছে আমরা অনেকগুলো ক্লাবের খেলা দেখি সেই ক্লাব কোন মহাদেশে অবস্থিত কোন দেশে অবস্থিত সেটা কিন্তু আমাদের কি অবসেশন মাইন্ড অলরেডি কি হয়ে যায় আমাদের জমা হয়ে যায় ঠিক আছে

কমেন্টে কোনো মেসিแฟน দেখা যাচ্ছে না আচ্ছা একজন বল আছে নিয়ে রিসেন্ট একটা কোশ্চেন ছিল আছে মজার কথা একটা বলি এই বেজার একটা প্রশ্ন এসেছিল ঠিক আছে বেজা বা এমআরএতে লাস্ট जेईई থেকে আপনারা তো কোশ্চেন ব্যাংক দেখলে দেখবেন সেখানে রোনালদো অর্থাৎ সিআর7 সে কি হয়েছিল আপনার এই ম্যানচেস্টার ইউনাইটেড ইয়া সরি রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে গিয়েছিল এই প্রশ্নটা কিন্তু কি এসেছিল চলে এসেছিল যে রিয়াল মাদ্রিদ থেকে কোথায় গেছে জুভেন্টাসে গিয়েছিল যে এই প্রশ্নটা কিন্তু কি আসে ভ্যালানডোর প্রায় প্রশ্ন আসে ঠিক আছে ফুটবল নিয়ে কিন্তু ভালোই প্রশ্ন আসে তো ফুটবল নিয়ে তো আমরা এই দুটা টাইম দেখি ফিনান্সিয়াল এই টাইমটা আমরা সবাই জানি ফিনান্সিয়াল মানে আমার অর্থনৈতিক বা আর্থিক বোঝায় ঠিক আছে আর এই পিকুইনারি এইটার আমরা মিনিংটা যদি আমরা না জানি তাহলে আমরা একটু জানি পিকুনেশন মানে কি বুঝায় অর্থ আত্মসাত বুঝায় ঠিক আছে তসরুপ করা বোঝায় অর্থ আত্মসাত বা অর্থ তসরুপ করা ঠিক আছে পিকুলেশন এই পিকুলেশন থেকে পিকুনার এসেছে তাহলে পিকুনারে বলতে কি আর্থিক বোঝায় ঠিক আছে ইকোনমিক অথবা ফিনান্সিয়াল ইন্ডিকেট করে অর্থাৎ দুইটা কি পরস্পর শিরোনি ঠিক আছে অর্থাৎ অর্থ কি অর্থ সম্পর্কিত সম্প্রতি কিন্তু আপনারা অনেকে জানেন যে বার্সোনাকে নিয়ে কিন্তু কি হয়েছিল একটা অর্থ আত্মসাতের মামলা একটা এলিগেশন এসেছিল কি বলে অভিযোগ এসেছিল

নক্সাস মানে কিন্তু কি হার্মফুল করে ক্ষতিকর বুঝায় ঠিক আছে মানে সবাই জানেন ঠিক আছে যে আর কংগ্রাচুলেশন থেকে মেসিকে যেটা জানিয়েছিল অর্থাৎ দুইটা পরস্পর কিন্তু কি অবশ্যই সমর্থক না এটা আপনার কি এক ভিন্ন ধরনের তো আমাদের অপশন সাথে কিন্তু মিল নেই আর একটা হচ্ছে আপনার ডোলফুল আর হচ্ছে মেরি এই মেরি অর্থ কিন্তু অনেকে জানে মেরি বিস্কুট না মেরি ক্রিসমাস আমরা বলি না এই মেরি ক্রিসমাস অর্থাৎ হ্যাপি ক্রিসমাস বলি না সেম আর এই ডল ফুল হচ্ছে আপনার ঠিক এই মেরির বিপরীত শব্দ আনহ্যাপি ইন্ডিকেট করে ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অপশন মধ্যে কিন্তু কি একটাই মাত্র কি সেটা আপনার সিরোনিম সেটা হচ্ছে আপনার এই বি নাম্বারটা নকশাস যেটা নকশাল পন্থীরা করে থাকে এবং হার্মফুল ঠিক আছে তাহলে আমাদের আনসার হবে কি নকশাস এবং হার্মফুল আর পিকুনার এবং ফিনান্সিয়াল দুইটা কি পরস্পর সিরোনিম

আচ্ছা ঠিক আছে একজন বলছে টাইপিং মিস্টেক ওকে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তাহলে আমরা কি পরবর্তী প্রশ্নটা চলে যাচ্ছি দেখো না একটু মজার কথা বলি কারণ ক্লাসের ফাঁকে ফাঁকে একটু কথা বলে আপনাদের হয়তো বোরিংসটা কাটবে এবং আমি যে কথাগুলো বলবো এগুলো অবশ্যই ব্যাংক রিলেটেড আপনার এক্সাম রিলেটেড অথবা জব রিলেটেড তো একটা জিনিস খেয়াল করুন আহ আপনারা অনেকে তো বলেন যে ব্যাংকের ক্যাশে একজন দিব না ঠিক আছে ক্যাশে মানে ক্যাশে বসতে হয় আবার ও যে পরীক্ষা দিল কি বস্ত হয় সিনিয়র ঠিক আছে যেমন আমি নিজে একজন সিনিয়র অফিসার একটা রাষ্ট্রীয় ব্যাংকের আপনারা তো অনেকে জানেন তো আমার যে কাজটা করতে হবে কি জানেন আমার কাজটা হচ্ছে এই জজ এবং কোর্ট হাউস নিয়ে কিন্তু আমার কাজ অর্থাৎ আমার কাজ হচ্ছে যতগুলা মামলা আছে ঠিক আছে সবগুলা মামলার তদরে কিন্তু এখন আমার ভাগ্যে বুঝতে পেরেছেন তো এখানে অনেকগুলো সেগমেন্ট আছে ব্যাংকে এখন আপনার যেটা ভালো লাগে আপনি ম্যানেজারকে সরাসরি বলতে পারেন যে স্যার আমি এই সেগমেন্টে কাজ করতে আগ্রহী সেটা লোন ডিপার্টমেন্ট হতে পারে তারপর রিকভারি ডিপার্টমেন্ট হতে পারে ঠিক আছে সেটা জেনারেল ব্যাংকিং হতে পারে জেনারেল ব্যাংকিং অ্যাকাউন্ট ওপেনিং অথবা আপনার আমার মতো এই যে জর্জ এবং কোর্ট হাউসে দৌড়াদৌড়ি এই কাজটা হতে পারে এবং এই কাজটা আমি খুবই এনজয় করি ঠিক আছে কারণ এটা একটা নতুন একটা ডাইমেনশন মনে হচ্ছে ট্রেডিশনাল ব্যাংকিং থেকে ঠিক আছে ব্যাংকে বসে থাকার থেকে আমার মনে হয় একটু বাইরে গিয়ে কোর্ট হাউসে গিয়ে একটি কাজ করাটা আমার কাছে একটু বেটার ফিল মনে হয় ঠিক আছে তো এটা বলার উদ্দেশ্য এটাই যে আপনারা যারা মনে করেন যে ব্যাংক জবটা আলতে বোরিং আট ঘন্টা এক জায়গায় বসে থাকতে হয় দ্যাট ইস অ্যাবসুলুটলি রং ঠিক আছে আপনি আপনার ব্যাংকে আপনার ডিপার্টমেন্ট কি করতে পারবেন সেগমেন্ট চেঞ্জ করতে পারবেন এবং সে আপনার অবশ্যই বোরিং লাগবে না এখন আপনার যদি শুরু থেকে যদি মাইসে থাকে আমি হ্যাঁ ব্যাংক বোরিং তাহলে আপনার চাকরি শুরু থেকে আপনার সবকিছুই বোরিং লাগবে ঠিক আছে তো কাজ একটা কাজ সেটা যে ধরনের কাজ যত বেশি মজা নিয়ে করবেন সেই কাজটা তত বেশি আপনি কি পাবেন আপনার রেজাল্ট পাবেন সেটা পালা খাওয়া বোরিং মনে হয় কিন্তু যদি আপনি মজা নিয়ে করেন তাহলে দেখবেন যে কি আপনার কিন্তু অটোমেটিক চলে ঠিক আছে তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নে চলে আসছি এটা জাজ ঠিক আছে জজ বা জাজ যেটা বলি আমরা সেটা হচ্ছে কোর্ট হাউস তো কোর্ট হাউসে মানে আমরা কিন্তু জানি যেখানে কোর্ট বসে ঠিক আছে যে হাউসে কোর্ট বসে এই জজরা কিন্তু কোথায় বসে কোর্ট হাউসে বসে ঠিক কিনা মধ্যে রিলেশনটা হচ্ছে কি এই কোর্ট কে থাকে এই জজ থাকে ঠিক আছে তখন আমাদের অপশন দেখতে হবে যে কোনটাতে কে থাকে তো প্রথমটা আমাদের ইনফার্মারি ইনফার্মারি কিন্তু শল্ল চিকিৎসা ক্ষেত্র বলে বা হাসপাতাল এই টাইপ ইন্ডিকেট করে ফিজিশিয়ান আমরা কিন্তু জানি ফিজিশিয়ান ঠিক আছে ফিজিশিয়ান মানে কিন্তু একটা ডাক্তার একটা সিনোনিম ঠিক আছে তাহলে কিন্তু কি ইনফার্মারিতে কারা থাকে মূলত এই ফিজিশিয়ানরা থাকে ঠিক আছে এটা কিন্তু তাহলে সত্য এবং পরে আমরা দেখছি ব্লু প্রিন্ট ব্লুপ্রিন্ট মানে নকশা বোঝায় ঠিক আছে একটা প্ল্যানে ব্লু প্রিন্ট হইতে পারে একটা বাড়ির বিল্ডিং এ ব্লু প্রিন্ট হইতে পারে নকশা এবং আর্কিটেক্ট তো ব্লুপ্রিন্টে আর্কিটেক্ট বা ইয়া থাকে না আপনার কি বলে আপনার কলা কৌশলী থাকে না ঠিক আছে থাকে এটাও কিন্তু যাচ্ছে না যে থাকে এটা কিন্তু মিন করছে না এবং লাস্ট স্কুল স্কুলে কারা থাকে থাকে এটা তো হয় না স্কুল স্টুডেন্ট থাকে বা টিচার থাকে স হচ্ছে কারা তো করাত এটাতে তো আপনার কি হবে না তো কোনো জায়গা না ব্লুপ্রিন্ট হচ্ছে নকশা এটা তো কোনো জায়গা জায়গা না ছিল আমাদের স্কুল আর কিন্তু দেখতে পাচ্ছি কারা থাকে না ল্যান্ড জমিদার থাকে না কিন্তু ইনফরমারিতে কারা থাকে ফিজিশিয়ান থাকে সেক্ষেত্রে আমাদের আনসার হবে কি ফিজিশিয়ান ঠিক আছে একটা মজার প্রথম এ আচ্ছা একটা মজার কথা বলে রাখি ধরুন আপনি এই এটা জানেন ঠিক আছে উত্তর পেয়েছেন এক্সামে

জিরো পয়েন্ট ফাইভ মার্কস তাহলে কিন্তু আমাদের আলটিমেটলি আমরা কিন্তু গেন হচ্ছে কত ওয়ান পয়েন্ট ফাইভ মার্কস ঠিক আছে তো আমি এটাই বলতে চাচ্ছি যে আপনারা কি যদি মনে করেন যে দুইটা অপশন মধ্যে একটা হবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা ফিফটি চান্সটা নিয়ে নেবেন তার মানে এই না যে চারটার মধ্যে আমরা একটা জানেন না কোনটা উত্তর আমরা আন্দাজে টাকা দেবেন সেটা কিন্তু না আমি বলছি কি যে দুইটা অপশন মধ্যে যদি আপনার কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আপনারা ইউ শুড গো ফর ফিফটি ফিফটি চান্স ওকে ঠিক আছে শুদ্ধ উত্তর দিয়েছেন একজন অভিনন্দন আপনাকে যারা যারা আমার সাথে আনসার করতে পারছেন তারা অবশ্যই কি করবেন আ মেসেজে একটা চ্যাটবক্সে জানাবেন ঠিক আছে একদম বলেছে লাবু ভাই আছে অথবা লাবু ভাই আছে ব্রাজিল ফ্যান ঠিক আছে যাক না হলে অবশ্য আমিও হেকজামিশনে আছি তো আপনাদের মতে আমিও কি তো চাকরি আর কিছু পরীক্ষা দেবে সিলেক্টে পরীক্ষা দিচ্ছি অলরেডি পাঁচটা বলেছে একটা হয়তো পাওয়ার ইচ্ছা আছে বিএসটিসিএস আর যদি হয় ঠিক আছে আপনাদের ইয়াতে লেগে আছে আর কি ঠিক আছে আচ্ছা তো পরবর্তী অপশনটা চলে আছে আমি এখানে একটা দেখো না মজার একটা ওয়ার্ড এবং খুবই ডিপ পার্সিমনি এবং ফ্রাগালিটি ঠিক আছে তো পার্সিমনি পার্সিমোনাস আমরা বলি যে পার্সিমোনাস ব্যক্তি ঠিক আছে এই ফ্রাগালিটি বুঝাচ্ছে মৃত মানে যারা কি আপনার খুবই ধীরে সুস্থে বুঝে কি করে ব্যয় করে যারা অপব্যয় করে না ঠিক আছে মৃত বে আর পার্সিমনি বলতে বুঝাচ্ছে কৃপন ঠিক আছে এখন আমাকে বলুন দুইটা বাংলা দেখুন আমরা ধরুন দুইটা বাংলা জানি কৃপন এবং মৃত বে দুইটা কি একই জিনিস দুইটা কিন্তু একই জিনিস না তাহলে ওদের মধ্যে রিলেশনটা কি রিলেশনটা হচ্ছে এরকম দেখুন মিতব্যে হওয়া ভালো কিন্তু কৃপন হওয়া কিন্তু কি না ভালো না কেন ভালো না কেন মিতব্যে যারা তারা হচ্ছে কি কৃপন ঠিক আছে অর্থাৎ এই মিতব্যেটাকে যদি আমরা কি করি আমার লেভেলটা বা ডিগ্রিটা যদি বাড়াই দিই তাহলে আমরা কি পাচ্ছি কৃপন পাচ্ছি তার মানে এটাই যে এই ফ্রাগালিটি যদি আমরা কি করি আমরা লেভেল বা ডিগ্রিটা বাড়িয়ে দিই তাহলে আমরা কি পাই পার্সিমনি পাই ঠিক আছে এখন আমরা অপশনে দেখবো ঠিক আছে অপশনে দেখবো অপশনে আমাদের কি কি আমাদের কি সাপোর্ট করে ঠিক আছে তো প্রথমটা হচ্ছে আমাদের এগুনি এবং পেন পরে বলেছে স্টিম আছে এবং আমাদের কি কুল এবং হর এখন আমরা দেখি পেন মানে কিন্তু আমরা সবাই জানি যে ব্যথা ঠিক আছে আর এগুনি মানে কি এগুনি মানে হচ্ছে তীব্র ব্যথা মানে ব্যথার ডিগ্রি যখন বেড়ে যায় সেটা হচ্ছে আমাদের এগুনি ঠিক আছে আর স্টিম ওয়াটার মানে আমরা জানি পানি পানিকে আমরা কি আর স্টিম মানে হচ্ছে বাষ্প পানির বাষ্প কিন্তু ডিগ্রি সম্পর্ক না ঠিক আছে তাহলে আমরা এটা বাদ দিতে পারি অ্যাঙ্গার মানে ক্রোধ বা রাগ এ রথ মানে কিন্তু কি বোঝায় রাগ বা ক্রোধ বোঝায় আমরা কিন্তু রথ অফ টাইটান্স একটা মুভি যারা আমরা যারা হলিউড মুভি দেখি তারা কিন্তু রথ অফ দা টাইটাস যারা মুভিগুলো দেখে তারা কিন্তু অনেক সময় এই ওয়ার্ডগুলো ইজিলি কমন পায় তাহলে এই দুইটা কিন্তু সিমিলার ঠিক আছে এর মধ্যে কিন্তু ডিগ্রি রিলেশন নয় আর কুল এবং হট এটা তো তাহলে এটাও হবে না তাহলে আমাদের রিমেনিং অপশন হচ্ছে কি এটা এক নাম্বারটা যে প্রচুর ব্যথা থেকে আমাদের কি হয় এগোনিয়া আসে ঠিক আছে তো জব না পাওয়া হচ্ছে আমাদের একটা ব্যাথা দেয় আর জব না পেতে পেতে অর্থাৎ ব্যাথার যখন আমাদের একিউমুলেট মানে বাড়তে থাকে তখন কি আমাদের সেটা একগণিত রূপ দেয় ঠিক আছে এক আমাদের অপশনে কিন্তু কি সেম অপশন ছিল ঠিক আছে স্বাগত আপনাদের সঠিক উত্তর দিয়েছেন কনগ্রাচুলেশনস এবং তাহিরাতুল মুন্তহা আপনাকেও অভিনন্দন শুদ্ধ উত্তরে দেওয়ার জন্য চললছে আমরা পরের প্রশ্নেতে দেখুন কোন এবং ডিসলাইক একটু কিন্তু আমরা এবহর ওয়ার্ডটা পেয়েছি আমি আপনাকে বলেছিলাম যে কিছু কিছু ওয়ার্ড কিন্তু মাত্রাতিরিক্ত রিপিট হয় ঠিক আছে এবং আপনাদেরকে আরেকটা আজকে বলে দেই যে চাকরির পরীক্ষা না প্রচুর রিপিটেশন হয় ঠিক আছে কারণ রিপিটেশন হয় এ মানে না যে আপনারা কি 1901 সাল থেকে আমাদের বাংলাদেশে কম্পিটিটিভ জব এক্সাম শুরু হয়েছে বাহাত্তর সাল থেকে 2023 এই পর্যন্ত যে প্রশ্ন সলভ করে ফেলবেন বিষয়টা কিন্তু সেরকম না ঠিক আছে প্রিভিয়াস প্রশ্ন পড়বেন তবে গরুর মতো পড়বেন না ঠিক আছে অবশ্যই দক্ষ কারোর সাহায্য নিবেন সেটা আপনার সিনিয়র ভাই হতে পারে কোচিং সেন্টারের মেন্টর হতে পারে ঠিক আছে অথবা আশেপাশে ফ্রেন্ডও হতে পারে অনেক সময় ফ্রেন্ড থেকে কিন্তু ভালো সলিউশন পাওয়া যায় গরুর মতো পরব না আমরা কিন্তু টেকনিক্যালি পড়বো আমরা কিন্তু আমরা বলে দিয়েছিলাম যে গাধার মতো পরিশ্রম করব না সিংহের মতো কিন্তু কি করবো কাজ করবো স্মার্ট ওয়ার্ক ঠিক আছে সেক্ষেত্রে অনেক বড় ভাই পড়বেন খেলবেন চিল করবেন ঘুরবেন ঠিক আছে যারা বিয়ে শাড়ি করছেন তারা অবশ্যই বউ বাচ্চাকে সময় দিবেন এবং যারা বিয়ে করেন তারা গার্লফ্রেন্ডকে সময় দিবেন এবং যারা সিঙ্গেল আছেন তারা অবশ্যই কি করবেন পড়া ফাঁকে ফাঁকে কি করবেন জীবন সঙ্গিনী খুঁজা ট্রাই করবেন খারাপ কিছু অবশ্যই না ভাই ঠিক আছে তো যাই হোক আমরা অপশনে চলে আসি এভার মানে আমরা একটু দেখেছি ঘৃণা এবং ডিসলাইক মানে আমরা সবাই জানি ঠিক আছে যে সেটা কি পছন্দ না করা অর্থাৎ তো আমরা দেখি অপশন গুলোতে কি বলেছে ডেমুলিশ মানে আমরা সবাই জানি ঠিক আছে কেন জানি কারণ হচ্ছে যারা ইংলিশ নিউজ পেপার পড়ি তারা কিন্তু দেখতেছি উত্তর প্রদেশে অর্থাৎ ইন্ডিয়ার একটা রাজ্য আছে উত্তর প্রদেশ সেখানে কিন্তু বুলডোজার দিয়ে কিন্তু কি প্রায় কিন্তু অনেকের বিল্ডিং ডেমোলিশ করে দেওয়া হচ্ছে ঠিক আছে ডেমিশ মানে হচ্ছে ধ্বংস করে দেওয়া ঠিক আছে আর ড্যামেজ মানে কিন্তু কি ধ্বংস করা ঠিক আছে তা দুইটা কিন্তু কি সিনোনিম এরপর আছে ভ্যাংকুয়েস ঠিক আছে এবং হচ্ছে ডিফেট দুইটা কিন্তু কিনা আমাদের সিনোনিম না তারপর হচ্ছে কাল্টিভেট গার্ভেন এই দুইটা আমাদের কি সিনোনিম না এবং কোয়ালিফাই লিমিট ঠিক আছে এগুলো কিন্তু কিনা আমাদের সিনোনিম না তাহলে আমরা প্রথমে কিন্তু আনসারটা পেয়ে যাচ্ছি যে ডেমোলিশ এবং ড্যামেজ সেটা হবে কি আমাদের উত্তর ঠিক আছে আচ্ছা একজন আমাদের নসিন তাবস একজন প্রশ্ন করেছেন যে ভোকাপের জন্য কোন বই ফলো করব তো আবারো বলছি ভোকাপটা কিন্তু আমরা র‍্যান্ডমলি পড়ব ঠিক আছে ভোকাপের জন্য স্পেসিফিক বই না পড়লো হয় তবে আপনি যদি বই পড়তে চান তবে পার্সোনালি আমি একটা বই যে ফরহাদ হুসেন মাসুম খুব নামে একটা বই আছে ঠিক আছে এই বইটা ভিন্ন রকম এই বইটা একটু দেখতে পারেন তাহলে একটু কি সরাসরি ফাঁকাতে চান তাহলে তো অবশ্যই প্রিভিয়াস কোশন পড়বেন আর যদি একটু মানে বুঝে শুনে একটু গুলো যদি পড়তে চান মানে মুখস্ত না একটু মুখস্ত অবশ্যই করবো কিন্তু একটু বুঝেও করবো তাহলে ভোকাবিল্ডার নামে একটা বই আছে ফরহাদ হুসেন মাসুম নামে ঠিক আছে খুব একজন ট্যালেন্টের একজন বড় ভাই

ঠিক ততটাই ভালো আছে সাইফুর কি কিছু প্রথম দিকে বইগুলো যেগুলা সাইফুর স্যার নিজে হাতে লেগেছিলেন ঠিক আছে তো স্টুডেন্ট ভোকাবুলার নামে সাইফুর যে বইটা আছে এটা কিন্তু সারা তত্ত্বাবধানে লেখা হয়েছিল তো সেই বইটা কিন্তু ভালো আপনার চাইলে কিন্তু সেটা কি করতে পারেন ফলো করতে পারেন ঠিক আছে সাইফুর সে বই ভালো মানে এই না যে সাইফুর সব বই ভালো ঠিক আছে তো অবশ্যই একটু কাইন্ডলি কেউ বই কিনার আগে অবশ্যই অভিজ্ঞতা জিজ্ঞাসা করে নিবেন যে এই বইটা কি কিনবো কিনা ঠিক আছে তো আশা করি আহ নৌসিন্তা বাস্তব আপনি আপনার উত্তর পেয়ে গেছেন ঠিক আছে স্টুডেন্টস ভোকা আছে একজন বলছেন কনক জাহান তাহলে আমার মনে যথেষ্ট ভাই আর কোন বইটা কিনার কোনো দরকার নাই ভাই টাকা পয়সা একটু সেভ রাখেন ঠিক আছে কারণ ঢাকায় যেতে গেলে আপনার অনেক টাকা পয়সা লাগবে এক্সাম দিতে ওই টাকা দিয়ে এক্সাম দেন আর যারা বই না কিনে স্টুডেন্ট ভোকলে বইটা একটু পড়েন প্রিভিয়াস প্রশ্নগুলো পড়েন আই থিঙ্ক ইনাফ ঠিক আছে আর কারো যদি মনে হয় না একটু একটু মজা করে ভোকা পড়ে তাহলে এই ভোকা বইটা একটু নিতে পারেন ফরহাদুদ্দিন মাসুমের ঠিক আছে মাসুম ভাইয়ের তো আমরা চলে যাচ্ছি পরের সিনেমি অ্যানালজিতে ঠিক আমি ফ্রি ক্লাস ঠিক আছে তো আমরা কিন্তু আরো ইনডেপথ পড়বো এবং আরো অ্যানালাইস বেসিস পড়বো ঠিক আছে মানে প্রত্যেকটা প্রশ্ন আরো ভালো এনালাইসিস দেওয়া হবে আমাদের কোচিং গুলোতে ঠিক আছে এখন আমি আপনাকে শুধু একটা ডেমো দেখাচ্ছি যে আমাদের ক্লাস গুলো এই ধরনের করে নেওয়া হতে পারে ঠিক আছে তো যাই হোক তো পরের যে প্রশ্নটা আচ্ছা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস প্রশ্ন থেকে এসেছে তো সুতরাং আপনারা যদি ভাবেন যে প্রশ্নটা আসবে না তাহলে সেটা কিন্তু একটা ভুল এই প্রশ্নগুলো দেখে দেখা যাবে কি আগামী এক্সাম গুলোতে কিন্তু চলে আসতে পারে হুবহু চলে আসতে পারে ঠিক আছে আমি কিন্তু একটু আগে বলেছিলাম যে প্রশ্ন কিন্তু উত্তি আস অপশন সহ কিন্তু কি হয় রিপিট হয় তো সেক্ষেত্রে আমরা প্রশ্ন এবং অপশন সবগুলো কিন্তু ভালো করে পড়বো ঠিক আছে তো দেখুন আমাদের এখানে বলছে ক্লক মানে ঘড়ি এবং টাইম ঠিক আছে এই টাইম কিন্তু আমরা কি করি মেজার করি কোথেকে আমরা ক্লক দিয়ে ঘড়ি দিয়ে ঠিক আছে এখন আমাদেরকে অপশনে কি কি আছে দেখি আমাদের অর্ডোমিটার এবং স্পিড আচ্ছা যারা আমরা বাইক চালাই ঠিক আছে যারা বাইক চালাই বা যারা বাইকে চলেছি আমরা হুন্ডা বলি আমি হুন্ডা বলছি যারা আমরা মোটর বাইকে মোটর বাইক চালাই তারা কিন্তু আমরা এই টার্মটা সম্পর্কে পরিচিত অডোমিটার ঠিক আছে অডোমিটার মানে কিন্তু আমরা অনেকে জানি যে একটা গাড়ি বা একটা বাইক কতটুকু কি করেছে ডিস্টেন্স কভার করেছে ঠিক আছে তার মানে কিন্তু কি করা হয় অডোমিটার দিয়ে কিন্তু আমরা কি করে অ্যাকচুয়ালি বা ডিসপ্লেসমেন্ট তাহলে কিন্তু আমাদের এটা ভুল আবার বলছি এই অটোমিটার কোথায় প্রাইভেট কারে অথবা আপনার কোথায় বাইকে বা যে কোনো গাড়িতে সেটাতে আমরা কি বুঝাই যে ওই গাড়িটা কতটুকু ডিস্টেন্স কভার করেছে তাহলে স্পিড কিন্তু কখনো আমরা কি করি না অটোমিটারে মেজার করি না তাহলে এই অপশন আমরা কি দিচ্ছি বাদ দিচ্ছি এরপরে আসছে ইয়াস্টিক ঠিক আছে এই ইয়ার স্টিক কিন্তু কি করা হয় এটা কিন্তু দূরত্ব পরিমাপক একটা কি যন্ত্র এটা দিয়ে কিন্তু কি করা হয় ডিস্টেন্স কি করা হয় মেজার করা হয় ঠিক আছে ইয়াট মানে কিন্তু আমরা অনেকে জানি একটা খোলা উদ্যান ঠিক আছে তো ইয়ার মানে ওখান থেকে আমরা ধারণা করতে পারছি যে ইয়ার দিয়ে কি করা হয় ডিসটেন্স কি করা হয় মেজার করা হয় ঠিক আছে এরপর হচ্ছে ওয়াচ এবং রিস্ট আচ্ছা রিস্ট মানে তো আপনার কবজি বোঝায় তো কবজি নিশ্চয় আপনার ওয়াচ দিয়ে মেজার না তাহলে এটা আমরা বাদ দিতে পারি ওয়াচ দিয়ে তো আমরা কি করি আমরা মূলত আপনার টাইমটা কি করি ক্যালকুলেট করি আর লাস্টে হচ্ছে ক্লক এবং ইয়ার তো ক্লক এর সাথে কিন্তু ইয়ার ডিরেক্ট রিলেশন নাই অর্থাৎ ইয়ার কিন্তু আমরা ক্লক দিয়ে ইয়া করি না মেজার করি না তাহলে আমরা যেমন বলতে পারছি প্রশ্নে যে টাইম দিয়ে আমরা টাইম থেকে ইয়া করি আমরা ক্লক দিয়ে কিন্তু কি করি মেজা করি একই ভাবে আমরা কি ডিস্টেন্সটা কি ইয়ার স্টিক দিয়ে মেজার আপ করি ঠিক আছে তো অনেকে দেখতে পাচ্ছি শুদ্ধ তো দিয়েছেন নৌসিম তাবাসুম কোন জাহান এগেইন ওয়ান্স এগেইন কংগ্রাচুলেশনস আচ্ছা আরেকজন বলেছে একটা এতক্ষণ একজন একটা ভালো প্রশ্ন করেছেন আপনার নামটা কি রায়হান সিয়াম ঠিক আছে আপনার এই প্রশ্ন আমি আসলে চাচ্ছিলাম বলছেন যে ওয়ার্ড স্মার্ট বইটা কি ভাইয়া পড়বো কি না ঠিক আছে আচ্ছা একটা কথা বলে কি ওয়ার্ড স্মার্ট বইটা না ভাইয়া ইংলিশ টু ইংলিশ অর্থাৎ এখানে কিন্তু ই টু বি না এটা কিন্তু ই টু ই ঠিক আছে তো অনেকের কাছে না এটা একটু ডিফিকাল্ট মনে হয় এবং এইটা মূলত এই বইটা কাদের জন্য বইটা মূলত যারা আই বি বা জিআরি তে বসবে আইবি এক্সাম দিবে বা জিআরি এক্সাম দিবে বা জিমেট এক্সাম দিবে ওদের জন্য মূলত ঠিক আছে জিআরি জিমের ওদের জন্য তো এখন ভাই আমাদের ব্যাংকে তো প্রশ্ন হয় নিচ্ছে না এখন বলুন তো বিআইবিএম নিচ্ছে মনে হয় ওয়ার্ড স্মার্ট বইটা না ফলো ও চলবে করলে যে খারাপ তা না কিন্তু আপনি এত কষ্ট কেন করবেন ঠিক আছে যেখানে অন্য অন্য বইগুলো পরে হয়তো কম পেয়ে যাচ্ছেন ধরেন আপনার প্রশ্ন অ্যানোলজি তিনটা আপনি ওখান থেকে ধরেন ইজিলি দুইটা পেরে গেলেন কম কষ্টে তাহলে আমি আপনাকে সাকসেস বলবো ঠিক আছে আর ওয়ার্ড স্মার্ট পুরো বইটা পড়তে সময় লাগবে পাঁচ থেকে ছয় মাস ওইটা পরে দেখা গেল আপনার তিনটা তিনটা পার্সেন্ট তাই আমি এই তিনটা থেকে দুইটা পড়াকে আগিয়ে রাখবো কারণ সে অল্প পড়াতে কিন্তু কি প্রিলি থেকে দুইটা পেয়ে গেছে আবার একটা মতো জিনিস কিন্তু বলি প্রিলি কিন্তু সব পারার এক্সাম না আপনি যে ইংলিশে পঁচিশে পঁচিশ পাবেন বিষয়টা কিন্তু এরকম না ঠিক আছে আপনাকে দেখতে হবে যে কি অল্প পড়াতে মোস্ট কমন যেন ফালানো যায় ঠিক আছে সেক্ষেত্রে আমি হোয়াটস পার্ট বইটাকে কি করে একটু ডিসকারেজ করে থাকি তো আশা করি আপনারা আমার উত্তর পেয়ে গেছেন ঠিক আছে আচ্ছা অনেকে মনে হচ্ছে কারেন্টে ডিস্টার্ব হচ্ছে একজন বলেছেন পার্সোনালি যে ওনার কারেন্ট চলে যাতে ক্লাস থেকে ইয়া হয়ে গেছে আচ্ছা আগে একটা ভালো প্রশ্ন বলেছেন প্রিভিয়াস প্রশ্ন সলভ করার জন্য কোন বই কিনবো আছে এটা উত্তরটা আমরা দিচ্ছি তার আগে একটু আমাকে জানান আপনাদের কাছে প্রিভিয়াস এর কোন বইটা আছে কাইন্ডলি তো আমাকে কম তো আমি মূলত আচ্ছা ঠিক আছে আমি এই যে যে বইটা ফলো করেছি ঠিক আছে আমি আপনাদেরকে অপেল শেয়ার করি আমি যখন গ্রাজুয়েট গ্রাজুয়েট হয়েছি তখন আমি কিন্তু সাথে সাথে একটা বই কিনে মার্কেট থেকে সেটা ছিল আপনার অপেনলি বলছে আপনাদেরকে যেহেতু এখানে লুকানো লুকোচাপ কিছু নাই আমি বই কিনেছিলাম রিসেন্ট পাবলিকেশনের একটা ব্যাংকের একটা জব সলিউশন কিনেছিলাম ঠিক আছে আরিফুর খুব আপনারা বিশ্বাস করবেন কিনা আমি দুইটা পৃষ্ঠা পড়ার পর বইটাকে সম্পূর্ণ দান করে দিয়েছি ঠিক আছে আমি বই বিক্রিতে পক্ষপাত করি না আমি বই বেচি না আমি সাধারণত কি করি বইগুলা দান করে দিই তার মানে বুঝতে পারতেছেন ওখানে যে ভুলের পরিমাণটা কত বেশি ছিল তো পরের আমি কি করেছি আমি আপনার প্রফেসর স্যার বইটা কিনেছি

আচ্ছা আর আমি একটা প্রশ্ন উত্তর দিচ্ছি তার আগে আমি একটা সল্ভ করি নি এটা তো এক এবং ওভাল এই দুইটার মধ্যে আমাদের কি বলেছে আহ রিলেশন ডিটারমেন্ট করতে বলেছে তো এখন আসি আমরা এক মানে হচ্ছে আমাদের ডিম ঠিক আছে ওভার মানে কিন্তু কি ডিম বা কার বোঝাচ্ছে দুইটা কিন্তু একটা সাইজ ইন্ডিয়েট করতেছে যে ডিমটা কি হয় এই ডিম্বাকারি হয়ে থাকে ঠিক আছে তো আমাদের ব্রিক মানে ইট আহ রেক্টেঙ্গলার যারা ব্যাঙ্ক ম্যাপ করছে তারা কিন্তু আমরা জানি রেক্টেঙ্গুল মানে কিন্তু কি বোঝা আয়ত ক্ষেত্রে বোঝায় আর ইট কিন্তু কি দেখতে আয়ত ক্ষেত্রে তাহলে এই এক দেখতে ওভাল শেফ ঠিক আছে এবং ব্লক দেখো কি রেকটেঙ্গুলার শেপ তাহলে এটা উত্তর হতে পারে তো তারপর আমরা বাকি অপশনগুলো দেখি বি ঠিক আছে বি আছে আপনার মধু বা আপনার মৌমাছি আর আছে কি আপনাদের হানি মধু এদের মধ্যে কিন্তু আকৃতির শেপের সম্পর্ক নাই ট্রুথ সত্য হিডেন এখানে কিন্তু কি আকৃতি সম্পর্ক নাই তাহলে এটাও বাদ এটাও বাদ লাস্ট আছে মিল্ক এবং হোয়াইট এদের মধ্যে রিলেশনশিপ আছে কালারের কিন্তু আমাদের অপশন তো কালার না আমাদের অপশন তো কি সাইজ শেপ বেসিস তাহলে আমাদের অপশন হবে কি উত্তর হবে কি এ ব্লক এবং রেকটেঙ্গুলার ঠিক আছে

আচ্ছা তো আর একটা একজন বলছে ওয়ান প্লাস এর কোন টপিক এর বই তো ভাইয়া ওয়ান প্লাস এর বিআই বিএম এর একটা বই আছে বিআই বিএম বিআই বিএম এর যে আপনার ফ্যাকাল্টি ভিত্তিক কিছু বই বাই করে না স্যার বিআই মিলে গেছে বিআই বিএম এর যে আপনার ফ্যাকাল্টি ভিত্তিক কিছু সলিউশন আছে তো ওইটার জন্য একটা ওয়ান একটা বই বের করেছে আপনারা ওই বইটা কি করতে পারেন এটা ছোট একটা বই ঠিক আছে চিকন বই ওই বইটা ফলো করতে পারেন এবং ওই বই থেকে অবশ্যই সবগুলো টপিক পড়ে যাবেন পরীক্ষার আগে সামনে কিন্তু আপনাদের যেটা বলেছি বিবির অফিসার ক্যাশ অফিস বিবির ক্যাশ এক্সাম আসছে আবার আপনার কম্বাইন্ড অফিসার ক্যাশ ক্যাশেরও কিন্তু এক্সাম আসছে দু বিশ ভিত্তিক এই দুইটা এক্সাম কিন্তু বিসিএস এর ঠিক পর হয়ে যাবে তো আপনারা কিন্তু কি বিসিএস পি দেওয়ার পর একদম সময় নষ্ট করবেন না ওই বই পড়ে ফেলবেন এবং সাথে পিটোর পক্ষে থাক পিটোর সাথে থাকবেন কারণ আমরা পরীক্ষার আগে কিন্তু কি কিছু কিছু টেকনিক আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো যেগুলো থেকে আপনারা মোটামুটি কমন একটু বেশি পাবেন ঠিক আছে তো আমরা চলেছি আমাদের পরের টপিকটিতে দেখুন এটা বলছে আমাদের ভ্যাকসিন 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 ইস টু প্রিভেন্ট ঠিক আছে তো আমরা 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 এটা অনেকে জানি নিয়েছি কি জন্য যেটা প্রিভেন্ট প্রতিরোধ করার জন্য প্রতিষেধক নিতাম ঠিক আছে তো করোনার ভ্যাকসিন আমরা কিন্তু নিয়েছিলাম কোভিডটাকে কি করার জন্য প্রিভেন্ট করার জন্য তারপরে এই রিলেশনটা কিন্তু কি আমরা অপশন দেখবো যে ওয়ান মানে ক্ষত আর হিল মানাচ্ছে কি আরোগ্য করা মানে ট্রিটমেন্ট দেয়া ট্রু মানে চিকিৎসা করা হিল মানে হচ্ছে উপশম হওয়া ঠিক আছে হিলার হিলার মানে কিন্তু কি বুঝায় একটা কথা কিন্তু আছে নেচার ইজ দা বেস্ট হিলার হিলার মানে কিন্তু কি ডক্টর ইন্ডিকেট করে ঠিক আছে যারা আপনার ট্রিটমেন্ট করে বুঝতে পারছেন হিল তাহলে হচ্ছে কি উপশম হওয়া আচ্ছা পরেরটা হচ্ছে কি এবং অ্যাটেন্ড এই অ্যাটেন্ডের মানে কিন্তু কি সেবা করা ঠিক আছে ভিকটিম মানে তো আমরা জানি যে যারা ভিকটিম হয় এবং সেটা অ্যাটেন্ড মানে কিন্তু সেবা করা তাহলে এটার মধ্যে কিন্তু রিলেশনটা নাই তাহলে এটা বাদ ডায়াগনোসিস এবং কিওর ঠিক আছে ডায়াগনোসিস হচ্ছে কি আপনার নির্ণয় করা ঠিক আছে এবং কির হচ্ছে কি আপনারা কি করা প্রতিরোধ করা চিকিৎসা করা এবং লাস্ট হচ্ছে কি অ্যান্টিডট এবং কাউন্টার এটা গই বলি এই ওয়ান্ড এবং হিল ঠিক আছে এটার সাথে কিন্তু কি ভ্যাক্সিনেশনের সম্পর্ক এখন আমার মনে হচ্ছে পারে এটা হতেও পারে ঠিক আছে আবার ডায়াগনোসিস কিউ নির্ণয় করা পর কি সেটা আমরা কিউ করি প্রতিরোধ করি নির্মূল করি লাস্টে যেটা আসে ভিকটিমও এটা হতে পারে মনে হচ্ছে কারণ কি একজন ভিকটিম অসুস্থ হয়ে গেছে তাকে আমরা কি সেবা করছি লাস্টেটা একটু দেখুন অ্যান্টিডট এবং হচ্ছে আপনার কি কাউন্টার রিয়েক্ট ঠিক আছে অ্যান্টিডোট হচ্ছে আপনার যে সাপে বিষ এয়া করলে আমরা কিন্তু সাধারণত অ্যান্টিডোট দিয়ে থাকি ঠিক আছে অ্যান্টিডোট মানে কিন্তু একটা ভ্যাকসিনের মতো এবং কাউন্টার রিয়েক্ট হচ্ছে কি আপনার সেটা বলতে বোঝাচ্ছে আপনার কি করা প্রতিরোধ করা প্রিভেন্ট করা তাহলে আমরা এখানে অপশনে কিন্তু সবচেয়ে বেশি মিল পাচ্ছি কিন্তু কোনটাতে আমার অ্যান্টিডোট এবং কিসে কাউন্টার রিয়েক্টে ঠিক আছে তাহলে আমাদের সেই ক্ষেত্রে আমাদের উত্তর হবে কি জি তো লাস্টে আসুন আরেকটাতে

তাহলে জুলাই কত আপনার একত্রিশে হয় ঠিক আছে এটা আমরা আঙুল দিয়ে হিসাব করি কিন্তু আঙুলটা যদি আমরা মুঠিবদ্ধ করি তখন কিন্তু আমরা হিসাব করি আচ্ছা বলুন তো অগস্টটা কত মাসে হয় কতদিনে হয় তাহলে অগস্টে কিন্তু কি আপনার একত্রিশ দিনে হয় কিন্তু নিয়ম কিন্তু কি একটা একত্রিশ হলে কিন্তু পরটা তিরিশ হওয়ার কথা ছিল বা আঠাশ হওয়ার কথা ছিল একটা একত্রিশ হলে একটা তিরিশ হওয়ার কথা ছিল কিন্তু এই জুলাই হচ্ছে একত্রিশে ফাইন এটা ন্যাচারালি হয়েছে তো এই জুলাই থেকে যখন অগাস্টে আসবে তখন কিন্তু একদিন কমার কথা ছিল ঠিক কিনা কম না কমে কিন্তু সেটা কি উল্টা বেড়ে গেছে অর্থাৎ একত্রিশ হয়ে গেছে ওইখান থেকে কিন্তু কি অগমেন্ট টার্মটা দেখুন এই অগমেন্টের সাথে কি আছে এ ইউজি ঠিক আছে এই অগমেন্ট মেন তো আপনারা নাউন বোঝায় এই অগমেন্ট মানে কিন্তু কি বোঝায় বৃদ্ধি করা বোঝায় ঠিক আছে বৃদ্ধি হওয়া বোঝায় তো কিভাবে মাথা রাখবেন সেটা আমি বলে দিয়েছি ঠিক আছে জুলাই একত্রিশ আগস্ট একত্রিশ তাহলে আগস্ট কিন্তু কি বোঝায় ইয়ে বেশি বোঝাচ্ছে বৃদ্ধি পাওয়া বোঝাচ্ছে ঠিক আছে আচ্ছা একদম বলছেন আমরা হিসাব করি ভাবে তিরিশ দিনে তো হয় সেপ্টেম্বরে এরকম এপ্রিল আচ্ছা ভাই ওই ছন্দ না আসলে একটু ক্লিশে হয়ে গেছে বুঝছেন মানে ওই ছন্দ গুলা আমরা এখন আর পলা করি না আমরা শর্ট টেকনিক স্মার্ট আমরা কি করেছি এখন বের করে ফেলেছি তো আমি যেটা দেখি ঠিক আছে কিন্তু আমার এটা কি সবচেয়ে কম সময় লাগে ঠিক আছে এবং এখান অগাস্টের ব্যাখ্যা দিতে পারি অগাস্টের মানে বৃদ্ধি পাওয়া এই অগমেন্ট মানে হচ্ছে কি বৃদ্ধি পাওয়া ঠিক আছে আর ইনক্রিজ মানে আমরা সবাই জানি যে বৃদ্ধি হওয়া তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে এই যে অগমেন্ট এবং এই যে ইনক্রিজ দুইটা কিন্তু কি সিরোনিম ঠিক আছে তো এখন আমাদের কাজ হচ্ছে অপশনে দেখা যে কোনগুলা একে অপরের সাথে কি সিনোনিম হয় ঠিক আছে তো তারা হয়তো আপনারা অনেকে অপশনে উত্তর বুঝতে পারতেছেন তো তারপরে বলি যারা সায়েন্স গ্রাজুয়েট আছেন আমাদের মধ্যে তারা কিন্তু কুয়ালেস নাম একটা এনজাইমের নাম শুনেছেন কোয়ালস এঞ্জাইম ঠিক আছে যেটা মূলত কি করায় একত্র করায় বা কম্বাইন করে এই ওই টাইমটা কিন্তু যে কোয়ালিস হচ্ছে মানে কি একটু কম্বাইন মানে একত্র করা বা মিলিত করা

এবং কনকার কনকার কিন্তু আমরা যারা নিয়ে পড়েছি গ্র্যাজুয়েশন লেভেলে তারা জানি কঙ্কার হচ্ছে পয়েন্ট কংকারিং হয় মিলিত হওয়া বোঝায় ঠিক আছে বা সম্মত হওয়া বোঝায় একু জিনিস ঠিক আছে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি সরাসরি তো সিনিম আমরা বলেই ফেলেছি যে কোয়ালেস মানে হচ্ছে কি একটু কম্বাইন বোঝায় ঠিক আছে আরেকটা কথা কো ইনসাইড মানে হচ্ছে কি এতে যাওয়া কোনো কিছু খাপে খাপ খেয়ে যাওয়া আর হচ্ছে আপনার কোয়েশন মানে হচ্ছে কি সংশক্তি মানে অ্যাটাচমেন্ট বোঝাচ্ছে তাহলে আমাদের অপশন কিন্তু এখানে কি বোঝাচ্ছে আমাদের কোয়ালেস বোঝাচ্ছে ঠিক আছে তো আমরা এখানে দেখুন আমরা কিন্তু নতুন একটা ওয়ার্ড কিছু ওয়ার্ড পেয়েছি এই অগমেন এই অগমেন কিন্তু না আমাদের এক্সাম প্রচুর আসে তো আশা করি আজকে আপনার যে ক্লাসটা করছে এখান থেকে আমরা বুঝে গেছি যে অগাস্টে মানে যে বৃদ্ধি অগাস্টে কিন্তু অগমেন্ট ঠিক আছে

আচ্ছা পরের পরবর্তী আমরা ইয়াতে চলে যাচ্ছি টপিকে চলে যাচ্ছি আচ্ছা কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করতে পারেন আর না হলে আমি পরবর্তী অ্যানোলজিরও ব্যাখ্যা দিয়ে দিচ্ছি সাবমার্স এবং ওয়াটার ওয়াটার মানে আমরা সবাই জানি আর সাবমার্স আমরা যারা ফিজিক্সে গ্রাজুয়েট তারা কিন্তু সাবমার্স টাপটা অনেক পেয়েছে আর্কিমিডিসের ল থেকে সাবমার্স মানে হচ্ছে কোনো কিছু ডুবে যাওয়া ঠিক আছে আমরা কিন্তু যে সাবমেরিন সাবমার্স হয়ে যাওয়া বলি সাবমার্জিবল বলি অনেক সময় ঠিক আছে সাবমার্স মানে হচ্ছে কি ডুবে যাওয়া ঠিক আছে পানিতে তো সে কি হয়ে যায় সাবমার্স বা ডুবে যায় ঠিক আছে আমরা এখানে দেখি এয়ার মানে আমরা জানি বাতাস আর সাফকের মানে হচ্ছে শ্বাসকষ্ট ঠিক আছে কার কার শ্বাসকষ্ট আছে জানি না তবে আমরা কিন্তু কি আছে শ্বাসকষ্ট আছে তো আমরা কিন্তু কি হয় সাফকেট হয় ঠিক আছে তারপর হচ্ছে বুড়ি বুড়ি মানে আমরা অনেকে জানি বাড়িয়াল থেকে এসেছে বাড়িয়াল এটা মানে হচ্ছে আপনার বাড়ি মানে আছে কিনা বলছে কবর দেয়া বোঝায় ঠিক আছে প্রাচীন কালে যে আপনার এই ইয়া দেখি ইজিপশিয়ান যে ইয়া ফেরাও দেখে কি করা হতো বাড়িয়াল দেয়া হতো আর এই আর্থে বা মাটিতে বা পৃথিবীতে কিন্তু কি করা হতো তাদেরকে বাড়িয়াল করা হতো কবর দেয়া হতো ঠিক আছে গ্যাস মানে তো আমরা সবাই জানি ডিসপার্স মানে হচ্ছে ছড়িয়ে যাওয়া টু স্প্রিড ঠিক আছে ডিসপার্স মানে হচ্ছে স্প্রিড আউট হয়ে যাওয়া ছড়িয়ে যাওয়া আর এক্সটিংগুইশ মানে আমরা সবাই জানি যে কি নিভিয়ে যাওয়া ঠিক নির্বাপক বলে ঠিক আছে ফায়ার হচ্ছে আগুন তাহলে দেখুন আমাদেরকে কিন্তু অপশন আবার আসে প্রশ্ন আবার আসে আমাদেরকে প্রশ্ন উত্তর বলেছিল ওয়াটার ওয়াটার মধ্যে আমাদের কি আছে সাবমার্স ঠিক আছে পানিতে কিন্তু আমরা কি হই সাবমার্স বা ডুবে যায় তো একই ভাবে আমরা কি বলতে পারি এয়ারে সাফোকেট হয় উত্তর হচ্ছে না তারপরে আর্থে বাড়িয়াল হ্যাঁ এটা হচ্ছে সঠিক কারণ আমরা কিন্তু পৃথিবীতে বা মাটিতে কিন্তু কি করি ওদেরকে কবর দিই ঠিক আছে তাহলে আমাদের এটা হচ্ছে উত্তর গ্যাসে কিন্তু আমরা কি করি না ডিসপার্স করি না ফায়ার আমরা কিন্তু এক্সটিংলিশ করি না তার মানে আমাদের অপশন সাথে কি মিল আছে উত্তর প্রশ্নের সাথে কিন্তু মিল আছে অপশন বি তে সেক্ষেত্রে উত্তর হবে কি বি আচ্ছা একজন বলেছি বি উত্তর আরে ভাইয়া ফায়ারকে আমরা কি করি নিবিয়ে ফেলি ঠিক আছে এটাকে আমরা কি করি ক্যান্সেল আউট করে আমরা কি এক্সটিংলিশ করি ফায়ার এক্সটিংলিশ যেটা বলে ফায়ার এক্সটিংলিশ ফায়ার এক্সটিংলিশ করি আমরা

মূলত আমরা পড়ালেখাগুলো করব ইফেক্টিভ সোর্স ঠিক আছে মানে যে সোর্স থেকে আমরা বেশি কম পাবো এবং যেটাতে সবচেয়ে বেশি নির্ভুল অর্থাৎ ফ্ললেস ঠিক আছে আমরা একটা ওয়ার্ড আমরা কিন্তু প্রায় আমি কিন্তু এই ওয়ার্ডটা প্রায় ইয়া করি সাইট করি ফ্ললেস এই ফ্ল মানে কিন্তু বুঝায় মিস্টেক বা ভুল ফ্ললেস মানে হচ্ছে নির্ভুল তো যেই বইটা সবচেয়ে বেশি ফ্ললেস সেই বইটা কিন্তু আমাদের কি করা উচিত পড়া উচিত ঠিক আছে তো এমন না যে আপনার কাছে যে বইটা আছে সেই বইটা পড়লে হবে না বিষয়টা কিন্তু একদমই এরকম না ঠিক আছে আচ্ছা পোরে এটাতে চলে আসি এনার্জিতে চলে আসি তো আশা করি নবীনতা অবশ্য পেয়ে গেছেন তো পোরেতে এসে আনএমপ্লয়মেন্ট এবং ওয়ার্কার ঠিক আছে এদের মধ্যে আমাদের করতে বলেছে আচ্ছা আনএমপ্লয়েড মানে কি বেকার বোঝায় আর ওয়ার্কার মানে কর্মী তাহলে একজন কর্মীর হাতে যদি কাজ না থাকে তাহলে তো সে কি হয় বেকার থাকে যেমন আমরা প্রত্যেক এক একজন কর্মী তো যাদের এখনো জব হয় নাই তারা কিন্তু জব করতে রাজি মানে তারা কিন্তু কর্মী কিন্তু তারা কি হচ্ছে না কাজ মানে এখন জব পাচ্ছে না তার মানে তারা বেকার ঠিক আছে আমরা এখন প্রশ্ন ইয়াতে আসি অপশন আসি প্রথমটা অপশন বলছে ফিল্ডা মাঠ এবং ফালাও এইটা আমরা কিন্তু নতুন পেয়েছি ঠিক আছে ফালাও বলতে বোঝাচ্ছে আপনার উন্মুক্ত জমি যেখানে এখনো চাষ করা হচ্ছে না ঠিক আছে যেটা এখনো চাষের শুরু হয় নাই সেটা হচ্ছে ফালাও মানে ফেলে রাখা হয়েছে কোনো জমি তাহলে একটা জমি যদি ফেলে রাখা হয় সেটাই হচ্ছে কি ফালাও সেখানে কি করা হচ্ছে না আমাদের চাষ করা হচ্ছে না একইভাবে কোনো একটা ওয়ার্কারকে যদি আমরা খালি বসিয়ে রাখি বা ফেলে রাখি সে কিন্তু হয়ে যায় আনএমপ্লয়েড তারপরে কিন্তু আমাদের অপশন কিন্তু উত্তর কিন্তু এটাই ম্যাচ হচ্ছে ঠিক আছে তারপর আমরা পরে ইয়াগুলো দেখি স্পেকটেক্টর অর্থাৎ দর্শক এই যে আমরা বললাম না ফুটবলের স্টেডিয়ামে অনেক কি হয় স্পেকটেক্টর হয় অর্থাৎ দর্শক হয় এবং অবজার্ভেন অবজারভার হচ্ছে যারা অবজার্ভ করে বা যারা দেখে যায় তারপরে রিনোভেটেড ঠিক আছে হাউস রিনোভেটেড মানে হচ্ছে কি নতুন করে ইয়া করা আপনার তৈরি করা বিল্ড আপ করা আর হাউস হাউস মানে তো ঘর ঘর নতুন করে তৈরি করলে সেটা হচ্ছে রিনোভেটেড নতুন করে সজ্জিত করলে বা নতুন করে তৈরি করলে আনকনশিয়াস মানে হচ্ছে অজ্ঞান বুঝায় এবং স্লিপার মানে হচ্ছে কি স্লিপ স্লিপারি বা স্লিপ হবে एक्चुअली স্লিপ ঘুম আর ঠিক আছে তো দুইটা কিন্তু সিনোনিম তাহলে আমাদের এখানে রিলেশন ডিটারমাইন করতে হবে তো রিলেশন হচ্ছে কি যে কোনো একটা ওয়ার্কারকে যদি আমি কি খালি বসিয়ে রাখি বা ফালিয়ে রাখি তাহলে সেটা হয় আনএমপ্লয়েড একইভাবে কোনো একটা ফিল্ড মানে একটা জমিকে আমি যদি চাষ না করে ফেলে রাখি সেটা হয়ে যাওয়া ফালাও ঠিক আছে তো আমরা আমাদের উত্তরটা পেয়ে গেছি উত্তর হবে এ তো নসিন্দা বস্তু আপনি শুদ্ধ দিতে পারছেন আপনাকে অভিনন্দন আচ্ছা তো আমরা পরের পরটা আর একটু সহজ ঠিক আছে আমাদেরকে বলছে গুড যদি হয় ব্যাড তাহলে হোয়াইট কি মানে গুড়ের সাথে রিলেশন হচ্ছে ব্যাড এর তাহলে মানে কি এরা হচ্ছে কি আমাদের অ্যান্টনিম আমরা ইজি একটা পেয়েছি অ্যান্টনিম তাহলে হোয়াইটের সাথে রিলেশনটা কি হবে তাহলে বলতো হোয়াইট এর বিপরীত কি আহ আপনারা সবাই বলতে পারতেছেন যে হোয়াইট এর বিপরীতটা হচ্ছে কি আমাদের এখানে কল এ ঠিক আছে ব্ল্যাক আচ্ছা এখানে আমি একটা নতুন একটা ওয়ার্ড এখানে এসেছি দেখুন এটা উত্তর এ ব্ল্যাক ইবনি ইবুরি মানে কিন্তু কি বোঝায় কালো বা কৃষ্ণ বোঝায় ঠিক আছে ইবনি আছে এটা বন একটা গাছ এই গাছের রংটা কালো এবং ইবুরি মানে কিন্তু কি বোঝায় কৃষ্ণ বা কালো বোঝায় কিন্তু এই যে হোয়াইট এই হোয়াইটের ডাইরেক্ট মানে डायरेक्टली অপজিট ওয়ার্ড হচ্ছে আপনার ব্ল্যাক ঠিক আছে ব্ল্যাক এন্ড হোয়াইট মানে একটা ই আছে আপনাদের

আর এই ট্রি হচ্ছে আমাদের কি গাছ তো গাছে কি থাকে মূল থাকে ঠিক আছে তো আমাদের এই মূলটা আছে কিন্তু কিন্তু কি একটা গাছের ভিত্তি ঠিক কিনা এই মূল যদি আমরা যদি মূলটা কেটে দেয় তাহলে কিন্তু গাছ আর কি হয় না বড় হয় না ঠিক আছে তাহলে এই ফাউন্ডেশনটা বেস্ট হচ্ছে কি এই মূল বা ভিত্তি আমরা দেখি যে কি আছে অপশন বিল্ডিং এর বলছে ফাউন্ডেশন এটা কিন্তু কি একটা বিল্ডিং যদি আমরা একটা বিল্ডিং আমরা মাটির উপরে বিল্ডিং দেখি এটা কিন্তু 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 নিচে কি কি দিতে দিতে হয় হয় ফাউন্ডেশন যেটা ট্রি আর এর সাথে করছে ম্যাচ আপ করছে তারপর আমরা পরে গুলো দেখি শার্ট এবং স্লিপ শার্ট তো বুঝছে আর স্লিপ হচ্ছে হাতা বোঝাচ্ছে শার্টের যে দুইটা হাতা থাকে সেটাকে আমরা স্লিপ বলি ফুল স্লিপ হাফ স্লিপ ঠিক আছে চিমনি আমরা চুলা বলি ঠিক আছে চিমনি কি হয় স্মোক বের হয় আর এন্ট্রান্স এর বিপরীত হচ্ছে এক্সিট তাহলে আমাদের এখানে আনসার হচ্ছে কি বিল্ডিং যেমন ফাউন্ডেশন থাকে একভাবে ট্রি এর ট্রি বা গাছের কি থাকে আমাদের রুটস থাকে ঠিক আছে যারা শুদ্ধ দেখতে পারেছেন তাদেরকে কংগ্রাচুলেশন তো একইভাবে আরেকটা বলেছে ফ্লাওয়ার এবং ফ্রেগনেন্স ঠিক আছে ফ্লাওয়ার আছে ফুল ফুলে কি থাকে আমাদের সুগন্ধ থাকে বলছে ফায়ারে কি থাকে তারপরে বলুন প্লান্ট মানে হচ্ছে চারা পেটার মানে হচ্ছে পাপড়ি কালার মানে হচ্ছে রং এবং হিট মানে হচ্ছে কি আমাদের তাপ বা উত্তাপ তাহলে অবশ্যই কি থাকে আপনাদের ফায়ার কি থাকে ফায়ার ধর্ম হচ্ছে গরম বা হিট আর ফ্লাওয়ারের ধর্ম হচ্ছে কেমন সুগন্ধ তাহলে আমাদের অপশন হবে কি এখানে উত্তর হবে ডি ঠিক আছে এবার আসুন এবার সরি এবার এটা হচ্ছে একটু ডিফিকাল্ট এটা হচ্ছে যে ফাইন্ড এবং সার্চ ফাইন্ড মানে হচ্ছে যে খুঁজা ঠিক আছে আর সার্চ মানে কিন্তু কি খুঁজা আমাদের কিন্তু একটা ইয়া ছিল যে সার্চ দা খোঁজ সরি অন্ধ জুলাই একটা মুভি ছিল এটাকে আমরা ইয়া করে বলতাম সার্চ দা খোঁজ ঠিক আছে আচ্ছা তো এখানে দেখুন দুইটা কিন্তু শ্রেণী মিন করে তার মানে একটু অপশন কি কি বলেছে লিসেন অর্থাৎ হচ্ছে কি লিসেন টু মি অর্থাৎ আমার কথা শোনো আর টক হচ্ছে কি বলা তাহলে এই দুইটা কি হবে না কারণ এই মিল যাচ্ছে না ঠিক আছে রিড হচ্ছে কি আপনার পড়া স্টাডি মানে কিন্তু পড়া এই দুইটা সিনোনিম তো এটা আমরা রাখলাম তো বিলিভ হচ্ছে বিশেষ করা অথেন্টিক হচ্ছে নির্ভুল নিখাত ঠিক আছে তো এটা যাচ্ছে না এবং একটা হচ্ছে উইন এবং ফাইট উইন হচ্ছে আপনার কি জিতা ফাইট হচ্ছে কি যুদ্ধ করা তো আমরা যে কাজটা করি আমাদের সবার কাছে মনে হয় যে উত্তর হবে কি বি রিড এবং স্টাডি কিন্তু আমরা আবার একটু কি রিলেশনটা একটু দেখি এখানে কিন্তু ঠিক সিরনিম ইন্ডিকেট করছে না এ ফাইন্ড এবং সার্চ আমরা যদি কোনো কিছু সার্চ করি ঠিক আছে তাহলে কিন্তু আমরা সেটা ফাইন্ড আউট করতে পারি ফাইন্ডিংস বলি না আমরা আমাদের প্রাপ্তিগুলো কি কি ঠিক আছে আমরা যদি কোনো একটা কিছু খুঁজে থাকি আমরা যদি জবের সার্চ জব সার্চ থাকে জবের খুঁজে থাকে আমরা কিন্তু একটা জব পেয়ে যাই আমরা কিন্তু একটা জব কি ফাইন্ড আউট করে ফেলতে পারি ঠিক আছে তার আমরা এটা বলতে পারি যে আমরা সার্চ করলে আমরা কি করি ফাইন্ড আউট করতে পারি কোনো কিছু ঠিক আছে তো একই ভাবে আমরা যদি স্টাডি করি তাহলে আমরা রিড করতে পারি এটা কিন্তু না কিন্তু আমরা যদি ফাইট করি তাহলে আমরা কিন্তু কি জিততে পারি ঠিক আছে আবার বলছি একটু দেখুন আমরা কিন্তু সবাই এই জবের সার্চে আছে তো জব খুঁজতেছি তো খুঁজতে খুঁজতে একসাথে সঙ্গে তো জব আমরা কি যাব পেও যাব ঠিক আছে এই একটা জব কি আমরা ফাইন্ড আউট করে ফেলতে পারবো ঠিক তো একইভাবে দেখুন আমরা কিন্তু একটা যুদ্ধে আছি ঠিক আছে চাকরি পাওয়ার যুদ্ধে এই যুদ্ধে কি আমরা জব পেয়ে গেলে আমরা কি হবো জয়ী হব না আমরা ধরতে যদি করি তাহলে আমরা কি সফল বা ফাইন্ড আউট হই আমরা যদি ফাইট করি তাহলে আমরা সফল বা কি জিতে চাই তাহলে আমাদের কিন্তু অপশন এখানে উত্তর হবে কোনটা ডি আমরা কিন্তু বি নিব না কারণ স্টাডি করলে কিন্তু রিড হয় এটুকু কিন্তু না এটা ডিরেক্ট সিনোনিম ঠিক আছে এখানে কিন্তু কোনো ইফেক্ট ইফেক্ট রিলেশনশিপ নাই তো যারা উত্তর দিতে পারছেন তাকে অবশ্যই ধন্যবাদ কারণ আপনি একটা ডিফিকাল্ট এই আজকের ক্লাসের সবচেয়ে ডিফিকাল্ট এনার্জিটা কিন্তু আপনি উত্তর দিয়ে ফেলেছেন এবং যারা ধরতে পারে নাই তারা কিন্তু রেকর্ড ক্লাসে অবশ্যই এটা একটা আবার রিপিটেশন করবেন ঠিক আছে বা কারো বুঝতে সমস্যা হলে অবশ্যই শেয়ার করে জানাবেন আচ্ছা তো পরেরটিতে আমরা যারা কিন্তু রিড এই স্টাডি দিয়েছেন আর কিন্তু ভুল উত্তর দিয়েছেন আর বলছে কিন্তু একটা কনফিউজিং আমার প্রশ্ন কঠিন কিন্তু এই ধরনের প্রশ্নে হয় তখন আমাদের মনে হয় আমরা সবাই এটা দাগিয়ে দেই বলে যে হ্যাঁ আমার তো হয়েছিল আমার দেখা যাচ্ছে আসে নাই কারণ কিন্তু ভুল লাগাচ্ছেন ঠিক আছে তো আমরা কেয়ারফুল আমাদের আজকে লাস্টের যে ইয়াটা সেটা হচ্ছে যে ওয়ার্ডস এবং রাইটার তো ওয়ার্ডস মানে হচ্ছে আপনার শব্দ এবং রাইটার রাইটার আছে যে কি লেখে তো সেই শব্দগুলা কিন্তু কি লেখে শব্দ দিয়ে কিন্তু সে কি রাইট করে ঠিক আছে অন্য মানে হচ্ছে সমান চোর কি এটা কিন্তু হবে না ঠিক আছে মর্টার মর্টার মানে আমরা কিন্তু জানি যে মর্টার পেস আমরা কেমিস্ট্রি সাইন্স কিন্তু আমরা কেমিস্ট্রি লেবে যে হামান দিস্তা মর্টার পেসল আমরা কিন্তু কি করেছি আমরা কোনো কিছু গ্রাইন্ড বা গুঁড়ো করেছি মর্টার মানে কিন্তু হামান দিস্তার মর্টার পেসল বলে ঠিক আছে আর টিচ মানে পড়ানো তাহলে তোমার রিলেশন নাই তাই এর বাদ চাইল্ড এবং মাদার ঠিক আছে তো মাদার চাইল্ড এটা রিলেশনশিপ হচ্ছে যে ডিরেক্ট সম্পর্ক ব্লাড সম্পর্ক এটা বাদ দিচ্ছি আর এটা হচ্ছে ব্রেড এবং বেকার ঠিক আছে এখানে দেখুন রাইটার একটা কি মানুষ সে কি করে ওয়ার্ডস গুলা ইউজ করে কি করে সে তার পেশা নির্বাহ করে ব্রেড দিয়ে কি কিন্তু করে নিয়ে কাজ করে কিন্তু সে কি করে তার কাজ বা তার পেশা নির্বাহ করে তাহলে এটা উত্তর কিন্তু হবে কি এটা ডি বেকার কি করে ব্রেড নিয়ে কাজ করে একইভাবে রাইটার কি করে ওয়ার্ড নিয়ে কাজ করে ঠিক আছে তো যারা উত্তর দিতে পেরেছেন ধন্যবাদ বুঝে নাই তো আমি একটু আবার রিপিট করছি ঠিক আছে তো একটু দেখবেন ফাইন্ড এবং আপনারা সবাই কিন্তু সার্চে আছেন খেয়াল জবের করবেন সবাই আমরা আমরা জব করতে 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 ঠিক আছে সময় সবাই কিন্তু জব পেয়ে যাব ঠিক আছে কেউ একটু আগে কেউ একটু পরে এইটাই যে আমরা সার্চ করলে কিন্তু আমরা কিছু ফাইন্ড আউট করে ফেলতে পারি ঠিক আছে আমাদের প্রশ্নের ছিল এরকম আবার আমাদের আরেকটা প্রশ্ন ইয়া ছিল এরকম যে আমরা যদি লাস্ট অপশনে ছিল এরকম ফাইট যুদ্ধ করা আমরা যদি যুদ্ধ করি তাহলে তো আমরা কি জিতবো আমরা যে চাকরির পরীক্ষা যে যুদ্ধে নেমেছি এই যুদ্ধ যদি আমরা পরীক্ষা দেই তাহলে তো আমরা কি পরীক্ষাতে আমরা কি করবো বসে আমরা কি জব নিতে পারবো আপনার যদি ফাইট করেন তাহলে উইন হবে ঠিক আছে চাকরিটা পেয়ে যাবেন আপনার যদি কি জবে খুঁজে থাকেন তাহলে অবশ্যই জব পেয়ে যাবেন আমাদের রিলেশনটা ছিল অ্যাকচুয়ালি এরকম ঠিক আছে প্রশ্ন একটু দেখছি আবার যে ফাইন্ড এবং সার্চ ওদের মধ্যে যে সম্পর্ক এই উইন এবং ফাইট সেটার মধ্যে কিন্তু কি একই সম্পর্ক সেখানে রিড এবং স্টারি কিন্তু হবে না কারণ ওরা ডিরেক্ট সিনোনিম ঠিক আছে আচ্ছা একজন বলেছেন যে অথেন্টিক হলে বিলিভ ঠিক আছে আচ্ছা এখানে দেখুন সার্চ মানে আমরা কিন্তু আগে সার্চ করি তারপর আমরা কি ফাইন্ড মানে পাই আমরা কিন্তু আগে ফাইট করি তারপর আমরা কিন্তু কি জিতি উইন অথেন্টিক হইলে বিলিভ এটা কিন্তু ওরকম মানে একটা অ্যাকশন বুঝাচ্ছে না কথা বলছি অপশন একটা অ্যাকশন বুঝাচ্ছে সার্চ একটা অ্যাকশন কোনো খোঁজে এবং সেটা আমরা কি একটা রেজাল্ট অ্যাকশন এবং রেজাল্ট এ ফাইট হচ্ছে একটা অ্যাকশন উইন হচ্ছে একটা রেজাল্ট ঠিক আছে অথেন্টিক এটা কিন্তু অ্যাকশন না

আমাদের লাস্ট ঠিক আছে আজকে ছিল ফ্রি ক্লাস ঠিক আছে তো আমরা আমাদের মেন কোর্সে যখন চলে যাবো তখন আমাদের আমাদের ক্লাস গুলো অবশ্যই আরেকটু ইন্টেন্সিভ হবে ঠিক আছে অর্থাৎ আমরা আরেকটু বিশ্লেষণমূলক পড়া করাবো আপনাদেরকে তখন আমাদের ক্লাসগুলো করতে করতে আপনার